সময় যত এগোচ্ছে মেয়ের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে যাচ্ছেন সৌরভ। শানার বিয়ের ভাবনা নিয়ে এখন থেকেই চিন্তায় মহারাজ, তবে ডোনা বলছেন মেয়ে বিয়ে না করলেও তিনি সঙ্গে আছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের একমাত্র কন্যা শানা এখন ২৪ বছরের ঝকঝকে যুবতী। সোশ্যাল মিডিয়া হোক কিংবা সংবাদ মাধ্যম, রীতিমতো সেন্সেশন তিনি। পড়াশোনায় ছোট থেকেই তুখোড়, প্রিভিলেজড হওয়ার বাড়তি সুবিধা তাঁর নাপসন্দ। আপাতত লন্ডনে চাকরি করছেন শানা। দাদাগিরির সৌজন্যে মেয়েকে নিয়ে হামেশাই নানান মন্তব্য করে থাকেন সৌরভ। মেয়েকে নিয়ে তিনি যে ভীষণ পজেসিভ তা বলার অপেক্ষা রাখে না। যদিও সম্প্রতি পায়েল সরকারের প্রশ্নের জবাবে দাদা বলেছিলেন মেয়ে প্রেম করলে তাঁর আপত্তি নেই, বাবা হিসাবে সৌরভ কেমন, সেই প্রশ্নের জবাব দিলেন ডোনা। মেয়েকে নিয়ে আজকাল একটু বেশি ভাবিত মহারাজ। এবিপি লাইভকে নৃত্যশিল্পী জানান, যত বয়স বাড়ছে মহারাজ যেন মেয়ের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে পড়ছে। শানার ছোটবেলায় অনেক বেশি ব্যস্ত ছিল মহারাজ, ক্রিকেট নিয়েও অনেক ভাবত। এখন হয়তো ভাবে আর কদিনই বা শানা থাকবে, বিয়ে হয়ে যাবে। মেয়ের বিয়ে নিয়ে ডোনার কি ভাবনা? শানার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌরভ ঘরণীর। মেয়ের কাউকে ভালো লাগলে মাকে জানাতে দেরি করেন না শানা। অকপটে ডোনা জানালেন, শানা যদি প্রেম করে তাতে আমার আপত্তি থাকবে না, তবে আমি কখনো ওকে বিয়ের জন্য জোর করব না, নিজে থেকে ওর জন্য পাত্র পছন্দ করে আনব না, শানাকেই বলব জীবনসঙ্গী খুঁজতে। আজকালকার জেনারেশনের মধ্যে সম্পর্ক ভাঙার প্রবণতা অনেক বেশি, কারণ ধৈর্য এবং অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা কম। তাই ডোনা চান জীবনসঙ্গীকে জেনে বুঝে তবেই ভবিষ্যতের দিকে পা বাড়াক মেয়ে। ডোনার কথায় শানা যদি বিয়ে না করার সিদ্ধান্ত নেয় তাহলেও তিনি সঙ্গে আছেন, তবে মা হিসাবে কোনোদিন চাইবেন না ডিভোর্সের মতো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হোক মেয়েকে। মেয়ে যে ক্যারিয়ারমুখী তা অজানা নয় ডোনার। জীবনকে নিজের মতো করে চিনে নেওয়ার মেয়ের সিদ্ধান্তে পাশে আছেন তিনি। ডোনা মেনে নিলেন মেয়ের লন্ডনে চাকরি করা নিয়ে সৌরভ মাঝে মধ্যেই প্রশ্ন তোলেন। মেয়ের কাছে আবদার করে বলেন দেশে ফিরে আসতে, কিন্তু কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়েকে লোকে অফিসে অন্য চোখে দেখবে তা অজানা নয় শানার কাছে। সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েও গিয়েছে শানা। তুমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে, তোমার চাকরির কি দরকার, শুনেছেন এমন প্রশ্ন। স্বাধীনভাবে নিজের জীবনটা গোছানোর সুযোগ লন্ডনে রয়েছে। ডোনা চান মেয়ে নিজের মতো করে জীবনটা বাঁচুক।